হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ফাইভের পরিবেশ পরিচিতির থার্ড সামেটিভ এভালুয়েশনের কোশ্চেন, মানে তোমাদের যে তৃতীয় ইউনিট টেস্টটা হবে সেই তৃতীয় ইউনিট টেস্টের পরিবেশ পরিচিতির একটা কোশ্চেন। এটা হচ্ছে আগের বছরের একটা কোন একটা স্কুলের কোশ্চেন। তো দেখো তোমরা কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এসেছে, কোথা থেকে কি এসেছে সেটা দেখো। তো দেখতে পাচ্ছ লেখা আছে ফুল মার্কস 50, মানে তোমাদের থার্ড সামেটিভ এভালুয়েশনটা হবে 50 নম্বরের। তার জন্য তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর আমি যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো এখানে আলোচনা করব, এগুলোর উত্তর দেখবে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, মানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি। দেখবে ক্লাস ফাইভের পরিবেশ পরিচিতির যতগুলো অধ্যায় আছে সব অধ্যায়ের আমি অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আলোচনা করেছি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিও, অথবা তোমরা ভিডিওগুলো প্লে লিস্টে পেয়ে যাবে। তো দেখো এখানে লেখা আছে সঠিক উত্তরটি লেখো, যে কোনো 6টি, এক এক করে থাকবে, 6টি করতে পারলে 6 থাকবে। দেখো একের কটা কি বলেছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং না পুরুলিয়া না দীঘা না মালদহ অঞ্চলে প্রচুর কাজু বাদাম উৎপন্ন হয়। তো এই চারটের মধ্যে একটা উত্তর হবে। তারপর দেখো দুই নম্বরটা, মানে একের খয়েরটা দেখো, বলেছে পুরুলিয়া জেলার সুনিতা মাহাতো, প্রীতিলতা ওয়েদাদার, কল্পনা দত্ত না মাতঙ্গিনী হাজরা মেয়েদের কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তো এই চারটের অপশনের মধ্যে একটা হবে। তারপর কয়েকটা দেখো, বলেছে কালো মানুষের সম্মানের জন্য লড়াই করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আবুল কালাম আজাদ, মার্টিন লুথার কিং। তো তোমরা এই প্রশ্নগুলো লেখার সময় পুরো বাক্যে লিখবে। ধরো গয়েরটা আমি বলছি সঠিক উত্তর হচ্ছে মার্টিন লুথার কিং, তাহলে তোমরা লিখবে যে কালো মানুষের সম্মানের জন্য, মানে প্রথমে নম্বর দেবে একের গ দিয়ে লিখবে কালো মানুষের সম্মানের জন্য লড়াই করেছিলেন মার্টিন লুথার কিং, দিয়ে মার্টিন লুথার কিংয়ের তলায় ডাক দিয়ে দেবে। আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পারলে। এরপর ঘরটা দেখো, ঘরটা আছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু অঞ্চল রাঢ় অঞ্চল না সুন্দরবন অঞ্চল না গাঙ্গেয় সমভূমি অঞ্চল না তরাই অঞ্চল। তো যে অঞ্চলটা তোমাদের সঠিক মনে হবে সেটা তোমরা এই চারটে অপশনের মধ্যে করবে। তারপর ইংরেজটা কী বলেছে দেখো, কোচবিহারে না ডায়মন্ড হারবারে না বিষ্ণুপুরে না শিয়ালদহে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিলেন। তো যেটা সঠিক উত্তর সেটা লিখবে, দিয়ে পুরো বাক্যটা লিখে দেবে। তো চয়েরটা কী বলেছে দেখো, কেবল অমাবস্যা না পূর্ণিমা ও অমাবস্যা না কেবল পূর্ণিমা না সপ্তমী ও অষ্টমী তিথিতে জোয়ারের জল বাড়ে। তারপর ছয়টা দেখো, ছয়টা হচ্ছে চাঁদ পৃথিবীর চারিদিকে 12 মাসে না 24 ঘন্টায় না 29.5 দিনে না 90 দিনে ঘুরে আসে। তো যদি অ্যান্সার হয় 29.5 দিনে, তো লিখবে তোমরা চাঁদ পৃথিবীর চারিদিকে 29.5 দিনে ঘুরে আসে, দিয়ে 29.5 দিনের তলায় ডাক দিয়ে দেবে। তারপর বগী জয়েরটা কী বলেছে দেখো, ভারতে 1813 না 1854 না 1864 না 1883 খ্রিস্টাব্দে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। তারপরটা দেখো, বলেছে পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র হলো শিলিগুড়ি না কালিম্পং না জলঢাকা না কোচবিহার। ঠিক আছে, তো তোমাদের এতগুলোর মধ্যে 6টি করতে হবে। তারপর দেখো দুয়ের দাগের কী বলেছে, দু এক কথায় উত্তর লেখো, যে কোনো 4টি, এক এক করে থাকছে। দুয়ের কটা হচ্ছে মানবদেহের কোন হাড়টির নাম আলনা রেডিয়াস, কয়েকটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে এক সিংহ গণ্ডার দেখা যায়। তারপর গয়েরটা হচ্ছে প্রাচীন ভারতের একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। তারপর ঘরটা কী বলেছে দেখো, ঘরটা বলেছে হুইয়া কি। তারপরে ইংরেজটা হচ্ছে জীববাষ্প জ্বালানির একটি উদাহরণ দাও। ছয়টা হচ্ছে রোদের সাহায্যে রান্না করার যন্ত্রের নাম কি। তারপর ছয়টা হচ্ছে কলকাতার কত খ্রিস্টাব্দ থেকে মানুষ বাবা রিক্সা ব্যবহার শুরু করে। তারপর বর্গীজয়টা হচ্ছে অপু ও দুর্গা কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র। তো এই প্রত্যেকটার উত্তর কিন্তু তোমরা, আমি যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আপলোড করেছি তোমাদের জন্যে, তো সেইখানে দেখবে পেয়ে যাবে। তারপর তিনের দাগে দেখো, বলেছে বুঝে নিয়ে উত্তর লেখো, যে কোনো 4টি, এক এক করে থাকছে। তিনের কয়েকটা বলেছে আমার আকর্ষণেই প্রধানত পৃথিবীর জোয়ার ভাটা হয়, আমি কে। তো আমিটা যদি অ্যান্সার হয় চাঁদ, তাহলে তোমরা লিখবে আমার আকর্ষণেই প্রধানত পৃথিবীতে জোয়ার ভাটা হয়, দিয়ে যেভাবে দাগ দেওয়া আছে সেভাবে দাগ দিয়ে লিখবে আমি হলাম চাঁদ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপর তিনের খয়েরটা কী বলেছে দেখো, আমি নোংরা জল পরিশোধনের একটি ওষুধ, আমি কে। কী বললাম, আমি নোংরা জল পরিশোধনের একটি ওষুধ, আমি কে। তারপর কয়েকটা হচ্ছে আমার অভাবে নোক ফ্যাকসে বা নোখের মাঝখানটা বেঁকে যেতে পারে, আমি কে। তারপর ঘরটা হচ্ছে
আমি পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে হুগলি নদীতে মিশে যাওয়া পশ্চিমবঙ্গের একটি প্রধান নদী। আমি কে? ইংরেজটা কী বলেছে দেখো, আমি কলকাতায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। আমি কে? তারপর চয়েরটা কী বলেছে দেখো, আমি পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জমিতে জল আটকে মাছ চাষ করা জলাভূমি। আমি কে? তারপর ছয়েরটা কী বলেছে দেখো, আমি দীর্ঘদিন কার্বন জমাট হয়ে বর্তমানে একটি বিশেষ খনিজ সম্পদে পরিণত হয়েছি। আমি কে? তারপরে বর্গীয়টা কী বলেছে দেখো, আমি প্রাচীনকালের চারজন লোকের বয়ে নিয়ে আস যাওয়া একটি যানবাহন। আমি কে? ঠিক আছে, তারপর দেখো চারের দাগের শূন্যস্থান পূরণ করতে বলেছে, এক এক করে থাকবে, পাঁচটি করতে পারলে পাঁচ থাকবে। দেখো কয়েকটা বলেছে, যক্ষা জীবাণু প্রায় 150 বছর আগে আবিষ্কৃত হয়েছে। কয়েকটা হচ্ছে, কাকাতুয়ার ঝুঁটি চুলের মতো হলেও আসলে ওটা কি। তারপর কয়েকটা হচ্ছে, মুর্শিদাবাদ জেলা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগটাকে ড্যাশ বলে। তারপর কয়েকটা হচ্ছে, ড্যাশ দেহ থেকেই খনিজ তেল হয়েছে। ইংরেজটা হচ্ছে, প্রায় 500 বছর আগে ড্যাশ টেলিস্কোপ আবিষ্কার করেন। তারপর চয়েরটা হচ্ছে, পেপার শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে। তো তোমরা উত্তর লেখার সময় পুরো বাক্যে লিখবে, যেমন ধরো পেপার শব্দটি ড্যাশ মানে যে শব্দ থেকে এসেছে সেটা ধরো প্যাপিরাস, ঠিক আছে, পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে, প্যাপিরাসের তলায় দাগ দিয়ে দেবে, বা গ্রিক শব্দ থেকে এসেছে। তারপর ছয়েরটা দেখো কি বলেছে, প্রচণ্ড ড্যাশ ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি হয়ে থাকে। তারপর দেখো বর্গী ছয়েরটা হচ্ছে, সূর্যগ্রহণ খালি চোখে দেখলে সূর্যের রশ্মি চোখের ক্ষতি করে। তো সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি চোখের ক্ষতি করে, তো লিখবে সূর্যগ্রহণ খালি চোখে দেখলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি চোখের ক্ষতি করে, দিয়ে অতিবেগুনি তলায় দাগ দিয়ে দেবে। তারপর দেখো পাঁচের শুদ্ধ উক্তিটির পাশে শুদ্ধ এবং অশুদ্ধ উক্তিটির পাশে অ লিখতে বলছে, তো দুটো করতে হবে, এক এক করে থাকছে। তো দেখতে পাচ্ছ তোমাদের অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন বেশি, তার জন্য আমি তোমাদের অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন বেশি বেশি করে আলোচনা করেছি এবং পুরো বইটা কমপ্লিট করে দিয়েছি। পাঁচের দাগে বললাম শুদ্ধ হলে তার সহস্র লিখতে বলছে, আর অশুদ্ধ হলে অ লিখতে বলছে। কয়েকটা দেখো, পূর্ণিমা তিথিতে পৃথিবীর একই দিকে সূর্য ও চন্দ্র থাকে, দিয়ে তীরচিহ্ন দিয়ে যদি শুদ্ধ হয় তার সহস্র লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। তারপর কয়েকটা হচ্ছে, 1994 সালে বৃহস্পতির উপর ধূমকেতু আছড়ে পড়াতে বৃহস্পতির গায়ে অনেক গর্ত সৃষ্টি হয়েছে। কয়েকটা হচ্ছে, গঙ্গা নদীর প্রধান ধারাটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কয়েকটা হচ্ছে, মানব শরীরের কোথায় কোথায় অস্থিসন্ধি আছে ও কয়টি হাড় আছে তার সবটাই কঙ্কাল দেখে জানা যায়। তো এটা শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে। তারপর দেখো ছয়ের দাগে কী বলেছে, ছয়ের দাগে বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, তো ছটি করতে হবে, দুই দুই করে থাকছে। কয়েকটা হচ্ছে, যক্ষার প্রধান লক্ষণ কী? কয়েকটা হচ্ছে, পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলটি কোথায় অবস্থিত? কয়েকটা হচ্ছে, মুখ্য ও গৌণ জোয়ারের দুটি প্রধান কারণ উল্লেখ করো। কয়েকটা হচ্ছে, হরকাবান বলতে কী বোঝো? তারপরে ইংরেজটা হচ্ছে, শহরের পরিবেশ কীভাবে দূষিত হয়? চয়েরটা হচ্ছে, বক্সা দুর্গটি কোথায় ও এক সময় এটি কাদের অধীনে ছিল? তারপর ছয়েরটা হচ্ছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান উল্লেখ করো। তারপর বগিজয়টা হচ্ছে, জাল ছাড়া মাছ ধরার জন্য আর কী কী ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপর সাতের দাগে দেখো বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটে, তিন তিন করে থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে নয় পেয়ে যাবে যদি তিনটে করতে পারো। সাতের কয়েকটা বলেছে দেখো, ত্বক চুল ও নখের যত্ন না নিলে কী হয় এবং কীভাবে তার যত্ন নিতে হয় লেখো। কয়েকটা বলেছে দেখো, পশ্চিমবঙ্গের দামোদর নদীর গতিপথের বিবরণ দাও। তার কয়েকটা হচ্ছে, সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের কোনো প্রভাব পড়ে না কেন? কয়েকটা হচ্ছে, আবহবিজ্ঞান বলতে কী বোঝো? ইংরেজটা হচ্ছে, ভূমিকম্পের সময় কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন? চয়েরটা হচ্ছে, ঝড়ের সময় জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয় কেন? ঠিক আছে, তো তিনটে করতে পারলে তিন তিন করে নয় থাকবে। তারপর আটের দাগে দেখো বলেছে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও, তো চার করে থাকবে দেখতে পাচ্ছ। তো আটের কয়েকটা বলেছে, মানুষের শরীরের পেশির কাজ কী এবং পেশি জোরালো করার উপায় কী? কয়েকটা হচ্ছে, সুন্দরবন অঞ্চলের বন্যপ্রাণী ও মানুষের জীবনযাত্রা প্রণালী সম্পর্কে যা জানো লেখো। কয়েকটা হচ্ছে, মুখ্য ও গৌণ জোয়ার কাকে বলে? জোয়ার সৃষ্টির কারণ উল্লেখ করো। কয়েকটা হচ্ছে, প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎস কী কী? প্রচলিত ও অপ্রচলিত শক্তির সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের পরিবেশ পরিচিতির প্রশ্ন। তো দেখে নাও, এই দেখো শেষে এদিকে লেখা আছে, দুটো করতে হবে, 4 × 8, তারপরে
উপরে এসো, 3 3 9, 8 আর 9 কত? 8 আর 9 হচ্ছে 17, 17 আর 12 কত? 17 আর 12 দেখো 29, ঠিক আছে। তারপরে দেখো উপরে আসছি আমি, 29 হলো, 29 আর 2 কত? 31, তার এখানে দেখো 31 আর 5 কত? 31 আর 5 হচ্ছে 36, তারপরে দেখো 36 আর এখানে 4, 36 আর 4 কত? 40, 40 আর 4 কত? 44, 44 আর এখানে দেখো 6, তো 50। তো তোমাদের তৃতীয় ইউনিট টেস্টটা হবে 50 নম্বরের, তার জন্য সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যতটা পারবে বন্ধুদের শেয়ার করো, আর তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে ফেলো, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এখানে আলোচনা করা হলো, এবং কীরকম টাইপের প্রশ্ন হতে পারে তোমরা জেনে গেলে এবার তোমরা আমি যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো আলোচনা করেছি সেইখানে গিয়ে প্রত্যেকটা অধ্যায় তোমরা দেখে নাও, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।